অ্যাজ ইউজুয়াল বলেছিলাম পোস্ট ম্যাচ রিভিউ হবে, আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন আবিদ হোসেন, প্রাক্তন ফুটবলার, আমরা সবাই চিনি। সবার আগে চলে যাই আবিদ ভাই, আজকের ম্যাচ কেমন দেখলেন? আজকের ম্যাচে প্রথমেই তো আমরা একটা গোল খেয়ে গেছিলাম, ওরা একটা ভালো ডেঞ্জার জায়গা ফ্রি কিক পেয়েছিল, খুব ভালো হেডে গোল করেছে। তারপরে আমাদের গোল পাওয়ার পরে আমি যেটা অতটা আশাবাদী ছিল না যে এরা গোল খাবার পরে যে কীরকম করবে, কিন্তু খুব ভালো আমার এই তখন নাম্বার 7 ব্যাটার খুব ভালো খেলছিল, তার জন্যই আমরা ওই গোলটা পেয়েছি 1-1। তারপরে আমাদের ব্যাট লাগ যে ওর চোটটা লেগে গেল, নাহলে আমরা এমনি খেলার মধ্যে আরও 2-3 গোলে জিততে পারতাম। তাও এই টিমটা ঠিকই আছে, সব ইয়ং ছেলে সব দৌড়াচ্ছে, আমি তো দেখলাম 22 নম্বর, 29 নম্বর, 19 নম্বর, এরা অনেক লোড নিচ্ছে, অনেক অনেক লোড নিচ্ছে, ভালো খেলছে। আর লিগে আমাদের এই টিম নিয়ে যথেষ্ট আমার আশাবাদী আছি, কিন্তু আমি ডুরান্টটা বলতে পারছি না, আইলিগটা এখন বলতে পারছি। আমি আজকের ম্যাচ নিয়ে আবার বলবো যে প্রথম হাফে প্রথম গোল খাওয়ার পরেও কিছুটা প্লেয়ারদের মোরালিটি একটু ডাউন হয়ে গেছিলো, সেখান থেকে ফিরতে ফিরতে আমাদের গোল পেতে প্রায় 40 মিনিটের কাছাকাছি চলে এসেছে। সেই এই সময়টাতে আমরা দেখেছি অনেক সময় যারা পিয়ারলেসের প্লেয়াররা খেলা স্লো করে দিচ্ছিল, ওরা ইচ্ছা মানে একটু লাগলেই শুয়ে পড়ছিল, যেটা করে এটা ট্যাকটিক্যালি করে যে ড্র করার জন্য করে, এই জায়গার থেকে ওভারকাম করে যে গোলটা, গোলটা নিয়ে কি বলেন, যে গোলটা অনেক সুন্দর ছিল গোলটা। গোলটা মহন স্পোর্টিং যে গোলটা করেছে, ফার্স্ট গোল ফার্স্ট গোল যে ব্যাটও করেছে ওটা দারুণ, লেফট উইং দিয়ে টেনে নিয়ে বুদ্ধি, মানে এত সুন্দর ফুল মাইন্ড রেখে এত সুন্দর ম্যানেজটা করেছে, ও ক্রেডিট দেবো 99% ব্যাটোর ক্রেডিট এই গোলটা, খুব ভালো গোলটা করেছে। তারপরে আমাদের ব্যাটও লাগু হয়েছে, একটা বাড়েও লেগেছে, গোলকিপার একটা মানে শিওর গোলটাকে 2-3 বার করে বাঁচিয়ে দিয়েছে। না আমরা যারা খেলা দেখছিলাম অনেকেই বলছিলাম যে নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে আজকে যদি ম্যাচ তো সেকেন্ড হাফের মানে খেলা শেষ হওয়ার জাস্ট 2 মিনিট আগে মোহামেডান গোল পেলো, জিতলাম, কিন্তু যেভাবে চলছিল যে হয়তো ড্র হয়ে যেতে পারে, যদিও ফাইনাল বাসি না বাজা পর্যন্ত কিছু বলা যায় না, এবং ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু এই পিয়ারলেস গোলকিপারই হতে চলেছিল, মানে আজকে পিয়ারলেসের গোলকিপার যা খেলেছে মানে ওদেরকে বলা যেতে পারে আজকে অনেক ভালো খেলেছে। সেখান থেকে আরেকটা সেকেন্ড হাফে আমরা দেখেছি মোহামেডানের ডান সাইড দিয়ে খেলছে, বাঁ সাইডে অনেকটা সময় বল আসছে না, বল মিস পাস হচ্ছে, থ্রু করছে, মিস পাস, এইগুলো নিয়ে কী করা যেতে পারে? না দেখুন পরে যেটা প্লেয়ারটা নামলো নম্বর 30, বলটা হোল্ড করছে, সবাই বলছে একটু বেশি হোল্ড করছিল, কিন্তু একজন দরকার আছে উপরে হোল্ড করা, ও যে হোল্ড করেছে তার থেকে টিমের মোরাল আপ হয়েছে, ওই জায়গাটা থেকে মানে একটু আগে ছাড়তে হবে বল, শুটিং করতে হবে, আমাদের প্লেয়াররা কিন্তু শুটিং করছে না, দেখছেন যে অনেকগুলো মানে বক্সে ঢুকেও মারছেন, ওখানে তো শুটিং প্র্যাকটিস করতে না মারলে তো হবে না, অনেক সময় এরকম আছে যে বল পেয়ে গেছে বক্সের উপর তা আবার পাস খেলছে, ওখান থেকে আবার থ্রু ডালছে বক্সের মানে উপর থেকে, এত থ্রু ডালে হবে ওখান থেকে মারতে হবে, না মারলে গোল পাবে। আজকে প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড আর্দ্রতা, এই আর্দ্রতার মধ্যেও যে খেলাটা হয়েছে এটা এটা কী বলেন প্লেয়ারদেরকে আমি থ্যাঙ্কস দেবো, প্লেয়ারদেরকে আমি মানে সত্যি বলছি যে আমরা উপরে গ্যালারিতে বসে থাকতে পারছি না, যা গরম রোদ্দুর ছিল তার মধ্যে আমার প্লেয়াররা 90 মিনিটস কন্টিনিউ রানিং করেছে, দৌড়েছে আর লেবার দিয়ে খেলেছে, মানে এদিক দিয়ে আমি বলবো পুরো ফিট আছে গোলকিপার টিম পুরো। লাস্ট ম্যাচ ডায়মন্ড হারবারের কাছে 2-1 গোলে হারছিল, সেখান থেকে আজকের ম্যাচ জিত, এই ম্যাচ জেতাটা কতটা ইম্পর্ট্যান্ট ছিল লিগের ক্ষেত্রে টিকে থাকার জন্য? মানে এই যে আজকে জেতাটা মানে আমাদের মোহন স্পোর্টিংয়ের জন্য অনেক ভালো হয়েছে, বহুত জরুরি ছিল এই ম্যাচটা জেতা, খুবই আমাদের দরকার ছিল, আর আল্লাহ আমাদেরকে মানে জেতার এই করে দিয়েছে। মোহামেডানের ডিফেন্সে কোনো ফাংশন কি? কাউকে ছোটো করা যাবে না, কিন্তু নাম্বার 2 আর লেফট ব্যাক মানে সামাদ আলী মল্লিক রাইটে ঠিক আছে, একটা স্টপার ঠিক আছে নাম্বার 15, আমার যা একটু মনে হচ্ছে 2 নম্বরটা প্লেয়ার ভালো আছে কিন্তু এখনও মনে হচ্ছে একটু আনফিট আছে, আর আমার লেফট ব্যাক যে আছে ও মানে আগের যেটা ছিল এটাও আমার অতটা পছন্দ হচ্ছে না, এর আগের যে খেলেছে সেও অত ভালো না, এটাও দেখছি যে ওই রকম না। মাঝমাঠে অভিষেক হালদার নেতৃত্ব দিয়ে খেলিয়েছেন, কিন্তু অভিষেক হালদার আজকে আমরা দেখলাম অনেক সময় মাথা গরম করে ফেলছে বা বল কন্ট্রোল করতে পারছে, ভুল পাসও হয়ে গেছে, এটা নিয়ে চলেন অভিষেক হালদার একটা অভিজ্ঞ প্লেয়ার, অভিষেক হালদার একটা অভিজ্ঞ প্লেয়ার, আর লাস্ট ইয়ার ও আই লিগে খুব ভালো পারফরমেন্স দিয়েছে, এখন ওকে দরকার আছে, ও একটা মানে এক্সপিরিয়েন্স প্লেয়ার, ওর জন্য ফ্রি কিকটা যেটা আমরা গোল পেলাম ভালো অসাধারণ ফ্রি কিক, অসাধারণ ওর জন্যই গোলটা পেলাম, ওই প্লেয়ারটা মানে মিডফিল্ডে দরকার আছে, মিডফিল্ডে দরকার আছে। অভিষেক হালদার তো গেল, এবার আক্রমণ ভাগে যে প্রবলেমটা আমরা দেখলাম অনেক সময়
ফাইনাল টাচ গোলের টাচ মিস হচ্ছে আর হেডেও অনেক সময় ভুল দেখলাম, এটা কতটা কাজ করতে হবে কোচকে? এই জায়গাটা যে আমাদের যে ফিনিশিং, আমাদের যে ফিনিশিংটা এইটাকে আরও একটু মানে ভালো করতে হবে। সব কিছু খেলা হচ্ছে কিন্তু যেই আমার লাস্ট ফুটবল খেলা হয় লাস্ট গোল, গোলের জন্য যে শুটিং বা হেডিং ওই জায়গাটা একটু উইক হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে এবারে লিগের জন্য মামুনুলস্পোর্টিং ক্লাব সব ইয়াং প্লেয়ার, ইয়াং এবং সবাই প্রতিভাবান প্লেয়ার দিয়ে টিম হয়েছে। শুধু ইয়াং আর প্রতিভাবান তো হতে হবে না, এখানে এক্সপিরিয়েন্স প্লেয়ারও দরকার। একমাত্র অভিষেক হালদার আর সামাদ আলী মল্লিক ছাড়া আরও অভিজ্ঞ প্লেয়ার লাগবে বলে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে এখন ক্যালকাটা লিগের পরে তো আপনার আই লিগ আছে, আইএসএন কাপ আছে, এখানে তো অভিজ্ঞতা প্লেয়ার আপনার লাগবেই। আর ক্যালকাটা লিগে তো আমার ইয়াং প্লেয়াররা কন্টিনিউ দৌড়াচ্ছে, এত গরমেও পুরো দৌড়াচ্ছে, খুব ভালো লেগেছে ওদের। কিন্তু কিছু প্লেয়ার যদি অভিজ্ঞতা প্লেয়ার মিলে আরও ভালো হয়। অনেক ধন্যবাদ আবিদ হোসেন ভাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা ধন্যবাদ জানাবো দর্শকদেরও, আপনারা আমাদের চ্যানেল দেখতে থাকুন, শেয়ার করুন, লাইক কমেন্ট করুন, আপনাদের কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।